নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এটিকে মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। আর আজকের ভিডিওতে আলোচনা করব এই ম্যাচের আগে মুম্বাই কোচ দেশ ব্যাকিংহাম কি জানিয়েছেন তা নিয়ে, তাছাড়া মুম্বাইকে আটকানোর উপায় বলে দিলেন এই বিশেষজ্ঞ। সো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো গতকাল ম্যাচের পর দেশ ব্যাকিংহাম বলেন, আমরা এখন এই জয় বা কোনো রেকর্ড নিয়ে ভাবতে চাই না, এরপর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগান দলের বিরুদ্ধে, আর যেহেতু এটা আমাদের অ্যাওয়ে ম্যাচ তাই খুব একটা সহজ হবে না আমাদের জন্য। আর এটিকে মোহনবাগান দল বেশ কয়েকজন নতুন প্লেয়ারকে পেয়ে আরও কনফিডেন্ট হয়েছে, তবে আমাদের দলের উপর ভরসা রয়েছে, ভালো ফলাফল ওরা করবেই। সো গতকাল ম্যাচের পর স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ জন হেলম বলেন, যদি এই মুম্বাই দলকে হারাতে হয় সবার আগে আহমেদ জাহুকে আটকাতে হবে, আর কোনোভাবেই মুম্বাইকে সুযোগ দিলে হবে না। প্রথম থেকে যদি মুম্বাইকে চাপে রাখা যায় তবেই এই মুম্বাই দলকে হারানো সম্ভব। সো বন্ধুরা, তোমরা এই বিশেষজ্ঞের সঙ্গে একমত কি অবশ্যই কমেন্ট করে জানিও। আর মুম্বাই দলের প্লেইং ইলেভেনের প্রায় 9 জন কিন্তু গোল স্কোরার রয়েছে, আর গ্রিফিটস আসার পর মেহতাব সিংয়ের সঙ্গে ডিফেন্সটাকে আরও রক সলিড করে নিয়েছে। আর এই মুম্বাই দলকে হারাতে হলে এটিকে মোহনবাগান দলের আইএসএলের ইতিহাসের সেরা খেলাটা খেলতে হবে, তবে যেহেতু ঘরের মাঠে খেলা তাই অ্যাডভান্টেজ তো কিছুটা হলেও এটিকে মোহনবাগান দল পাবেই। আর পার্সোনালি আমার বিশ্বাস যে এটিকে মোহনবাগান দল এইবার প্রথমবারের মতো মুম্বাইকে হারাবে। সো তোমরাও কমেন্ট করে জানিয়ে দিও যে এটিকে মোহনবাগান দল কি প্রথমবারের মতো মুম্বাই সিটি এফসিকে হারিয়ে হিস্ট্রি ক্রিয়েট করতে পারবে। কমেন্ট করে জানিয়ে দিও, আমার কিন্তু পুরো ভরসা রয়েছে এটিকে মোহনবাগান দলের উপর। এবং কোচ হুয়ান ফেরান্দোও কিন্তু প্রায় 6 জন বিদেশি পাচ্ছে, সাথে কিন্তু পুইটিয়া মানবীর সিংয়ের মতো ভারতীয় প্লেয়ারদেরও পাচ্ছে, তাই এটিকে মোহনবাগান দলের উপর কিন্তু অবশ্যই ভরসা রয়েছে আমার। সো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।